ত্রিকোণমিত্র পড়ে পঞ্চম লেকচার নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক লোকমধু সরকারি মডেল কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার গত চারটি লেকচারে যা শিখেছ আজকে আমরা তার চেয়েও কিছুটা ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। আমরা দেখি গত দুটি লেকচার বা তিনটি লেকচারে আমি বারবার একটা বিষয় সম্পর্কে তোমাদের জানিয়েছিলাম যে একটু আবারও খেয়াল করো, তোমরা যখনই এ ধরনের সমকোণী ত্রিভুজ দেখতে পাবে সেখানে একটু খেয়াল করবে যে যে থিটার মানটা কোন কোণের মান দেওয়া আছে অথবা কোন কোণে থিটা লেখা আছে। দেখো এখানে এ বিসি তিনটি কোণ হওয়ার পরেও কিন্তু এ কোণে থিটা লেখা আছে, এর মানে হচ্ছে আমাকে মনে করতে হবে যে থিটা যেহেতু এ কোণে আছে তাহলে এসি বাহুটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু, এবি বাহুটা হচ্ছে অতিভুজ এবং এ কোণের বিপরীতে যেটি আছে সেটি হচ্ছে বিসি বাহু, অর্থাৎ বিপরীত বাহু অথবা লম্ব অথবা অপোজিট সাইড। এবার আমরা পরের চিত্রে যাচ্ছি, খেয়াল করো এখানে থিটা কিন্তু এ কোণে আছে বাট এ কোণটি উপরে আছে, যেহেতু থিটা এ কোণের মান হিসেবে থিটা আছে তাই আমাকে এসি বাহুকে মনে করতে হবে ভূমি বা সন্নিহিত বাহু এবং এ বাহু অবশ্যই অতিভুজ এবং এ কোণের বিপরীতে যে বাহুটি আছে সেটি হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব বাহু। আমরা এরপরে যে ত্রিকোণমিতির যে তিনটি অ্যাজাম্পশন শিখেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। আবারও আমি তোমাদেরকে গত দুটি লেকচারে বারবার বলেছি যে ত্রিকোণমিতির তিনটি অ্যাজাম্পশন নিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হয়, সেহেতু এই তিনটি অ্যাজাম্পশনকে সবসময় মনে রাখতে হবে। দেখো সাইন থিটা ইকুয়াল হচ্ছে, আমি কি লিখেছি একটু ফলো করো, সাইন থিটা ইকুয়াল হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, কস থিটা হচ্ছে অ্যাডজাকেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, টেন থিটা হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই অ্যাডজাকেন্ট সাইড। আমরা যদি বাংলাতে বলি সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ লতি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ ভূতি এবং টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি দ্যাট ইজ লঘু। ওকে, আমরা মনে হয় এগুলো নিয়ে কথা না বললেও হচ্ছে, যেহেতু আমার গত দুটি লেকচারে আমি এই বিষয়গুলোকে বারবার বলেছি এগুলোকে তোমার সব সময় মাথায় রাখতে হবে যদি তোমার অঙ্কগুলো করতে হয়। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি একটি বাস্তব সমস্যা সমাধান করার জন্যে। একটু খেয়াল করো, আমি সমস্যা ৬ একটা প্রশ্ন তোমাদের বইতে আছে, এটা নবম দশম শ্রেণীর বই থেকে এই প্রশ্নটা আমি নিয়েছি। একটি গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরের ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ ৬০ ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই প্রশ্নটি পড়ে আমি দেখো একটা চিত্র, এই প্রশ্নের অনুসরণে বা প্রশ্নের অনুকরণে আমি একটা চিত্র আঁকলাম। এই চিত্রটি হচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। প্রশ্নের অনুসরণে দেখো আমার চিত্রে দেখো ভূমি হচ্ছে এসি, এসি হচ্ছে ২০ মিটার, এখানে কোণ এ কোণের মান দেওয়া আছে ৬০ ডিগ্রি, সেহেতু যেহেতু এ কোণের মান দেওয়া আছে ৬০ ডিগ্রি তাহলে এসি বাহুটা হচ্ছে ভূমি বাহু, এ বি বাহু হচ্ছে অতিভুজ। এখন এখানে একটু খেয়াল করি আমরা মূলত কি জানতে চাওয়া হয়েছিল, গাছটির উচ্চতা। এখানে গাছটি হচ্ছে মূলত বিসি, গাছটি হচ্ছে বিসি, তাহলে আমাকে বিসির উচ্চতা জানতে চাওয়া হয়েছে অথবা বিসির পরিমাপ জানতে চাওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি গাছটির উচ্চতা বিসি সমান ৮ মিটার, ধরে নিলাম গাছটির উচ্চতা বিসি সমান ৮ মিটার। দেখো আবার আমরা সমাধানের দিকে অ্যাডভান্স হই, একটু খেয়াল করো। দেখো আমি এখানে টেনের সূত্রটা ইউজ করেছি, অর্থাৎ টেন ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। এখন প্রশ্ন আসতে পারে কেন আমি টেন ইউজ করেছি, সাইন বা কজ ইউজ করলাম না কেন। আমি গত লেকচারে বলেছিলাম যে যখন আমরা একটি বাহুর মান দেওয়া থাকে এবং একটি কোণের মান দেওয়া থাকে সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র প্রয়োগ করা যাবে না, সেখানে আমাকে তখন ওই ত্রিকোণমিতিক অনুমান যেগুলো আছে বা ত্রিকোণমিতিক যে অ্যাজাম্পশনগুলো আছে সেই অ্যাজাম্পশনগুলো ইউজ করতে হবে। সেখানে আমরা কি শিখেছিলাম, সাইন কস টেনের তিনটি সূত্র শিখেছিলাম, লতি ভূতি লঘু। এখানে দেখো আমাকে লক্ষ্য করতে হবে কোন বাহুর মান দেওয়া আছে এবং কোন বাহুর মান জানতে চাওয়া হয়েছে, এই দুজনের মধ্যে আমাকে অঙ্কটা করতে হবে। এখানে ভূমির মান দেওয়া আছে এবং লম্বের মান করতে বলা হয়েছে, তাহলে লম্ব বাই ভূমি সূত্রটা হবে লম্ব এবং ভূমির মধ্যে। তো আমরা জানি লম্ব এবং ভূমি হচ্ছে টেন, টেন ইকুয়াল লম্ব বাই ভূমি। সো আমি লিখেছি টেন ৬০ ডিগ্রি ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন টেন লিখেছি, এইবার তোমরা নিজেরাই অঙ্কটা করতে পারো। তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা জানি টেন ৬০ ডিগ্রি মান হচ্ছে √3 √3, লম্বের মান নেই এইচ লিখেছি আর ভূমির মান দেওয়া ছিল
20 আমি 20 লিখেছি। এবার যদি আমরা অঙ্কটা সলভ করি তাহলে দেখা যাচ্ছে h ইকুয়াল 20 রুট 3 অর্থাৎ 20 রুট 3 মিটার, এর মানে দাঁড়াচ্ছে গাছটির উচ্চতা হচ্ছে 20 রুট 3 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এর মানেটা হচ্ছে বিসি বাহুর মান হচ্ছে 20 রুট 3 মিটার, আশা করি বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছে এখন পরের সমস্যায়। একটু দেখো, আমি 7 নম্বরে আর একটি, এখানে আসলে 6-7 বলতে আমার গত লেকচারে 5 পর্যন্ত এসেছিলাম, এই লেকচারে আমি 6 থেকে সমস্যাগুলো শুরু করেছি। সো এখন আমার সমস্যা 7, একটু খেয়াল করো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এ প্রশ্ন পড়ে আমি যে চিত্রটি পাচ্ছি সে চিত্রটি ঠিক এইরকম। দেখো, একটি ঘরের ছাদ, আমরা ধরে নিচ্ছি ঘরটি হচ্ছে এবি, ছাদের কোনো বিন্দুতে ওই ছাদের কোনো বিন্দু, ছাদ যেহেতু উপরে থাকে সো ছাদের কোনো বিন্দু বলতে এই বিন্দুকে বোঝাচ্ছে। তাহলে ওই বিন্দু হতে মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, তার মানে হচ্ছে এসি বাহু, এসি বাহুর মান হচ্ছে 20 মিটার দূরের ভূতলস্থ বিন্দু এবং তার অবনতি কোণ বলা হয়েছে 30 ডিগ্রি। যখনই অবনতি কোণ শব্দটি বলবে তখন তোমাকে যে কাজটি করতে হবে, এই ত্রিভুজ, যে ত্রিভুজটা আমরা রেখেছি সেই ত্রিভুজে দেখো এ এ থেকে মানে এ বিন্দুকে কেন্দ্র করে তোমাকে একটা এডি রেখা আঁকতে হবে, এবং সেই এডি রেখাটা যখন আঁকবে সেখানে কোণ ডিএসি ইকুয়াল 30 ডিগ্রি। প্রশ্নে বলছে যে কোণ ডিএসি ইকুয়াল 30 ডিগ্রি, কিন্তু বিষয়টা হচ্ছে কোণটা তো আমার ত্রিভুজের বাইরে, এখন আমি অঙ্কটা করতে পারবো না, আমাকে ত্রিভুজের ভিতরে একটি কোণ নিতে হবে। তো আমরা একটা জিনিস জানি যে এডি এবং বিসি দুটি বাহু যেহেতু সমান্তরাল এবং এসি বাহু ওদের ছেদক, দুটি বাহুর ছেদক, সেহেতু আমরা বলতে পারি যে কোণ ডিএসি সমান একান্তর কোণ এসিবি। আমি আবারও বলছি, কোণ ডিএসি সমান একান্তর কোণ, একান্তর কোণটি হচ্ছে এসিবি। যে দেখো আমি এখানে লিখে দেখিয়েছি কোণ ডিএসি সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এটা কেন লিখতে পারলাম, কেন কোণ ডিএসি ইকুয়াল কোণ এসিবি হলো, কারণ এটা হচ্ছে একান্তর কোণ আর একান্তর কোণগুলো সবসময় সমান হয়। তাহলে আমরা এখন ত্রিভুজ এসিবিতে কোণ সি এর মান পেলাম 30 ডিগ্রি, যেহেতু কোণটি সি বিন্দুতে অবস্থিত, অর্থাৎ কোণের মানটি সি বিন্দুতে অবস্থিত, তাহলে বিসি হচ্ছে ভূমি, এসি অতিভুজ এবং এবি হচ্ছে লম্ব। এখন এখানে দেখতে হবে আমার কী জানতে চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে ঘরটির উচ্চতা। তো আমরা তো বলেছিলাম যে ঘরটির উচ্চতা হচ্ছে এবি বা এইচ মিটার, তাহলে আমার উচ্চতা লাগবে মানে হচ্ছে লম্ব লাগবে, দেয়া আছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ লতি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে লতি, দ্যাট ইজ সাইনের সূত্রটি আমাকে ইউজ করতে হবে। তাই আমি লিখেছি সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না লিখে সরাসরি লম্বের নাম এবি এবং অতিভুজের নাম এসি লিখেছি। এবার আমি মানগুলোকে একটু বসাই, দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল এবির মান দেওয়া ছিল না, আমরা এইচ ধরেছিলাম আর এসির মান তো দেওয়া ছিল 20 মিটার, লিখেছি 20 মিটার। আমরা যদি এখন আর গুণন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 2h ইকুয়াল 20, 2h ইকুয়াল হচ্ছে 20। এইবার যদি আমরা এইচের মান বের করি তাহলে এইচ ইকুয়াল 10 মিটার, তার মানে হচ্ছে ঘরটির উচ্চতা সমান 10 মিটার, আমরা পেয়ে গেলাম ঘরের উচ্চতা। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় সমস্যাতে চলে যাব, দেখব তৃতীয় সমস্যাতে কী আছে। সরি, তৃতীয় সমস্যাটা আমি এখানে দেখাচ্ছি না, আমি আমার পরবর্তী লেকচারে আমি পরের সমস্যাগুলো নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ, আর বুঝতে পারলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।